এক কেজি করে প্যাকেট করে 50 কেজি একটা এক বস্তায় ভরেন, আমাদেরকে রেট দেন 1 টাকা লাভ দিলে আমরা 1 টাকাই করব। যদি যারা পাইকার এবং সরবরাহকারী যারা মজুদ করে রাখে তাদের দিকে যদি দৃষ্টি দেন, আমার বিশ্বাস খুচরা বাজারে মূল্য বৃদ্ধি হবে না এবং ভোক্তারাও সঠিক মূল্যে পণ্য কিনতে পারবে। তরকারি কিনা সকালে গিয়া বিভিন্ন বাজারে বিক্রি করি, আপনি যদি সারা রাত্রে আপনি 10,000 টাকা হাজিরা দিল আপনি কিন্তু রাত জায়গা ডিউটি করবেন না, আমরা সেই ব্যবসা করি। আজকে আমাদেরকে ব্যবসায়ী যদি একটা নির্ধারণ করে দেন যে 50 কেজি চিনির বস্তাটা আপনার 1 কেজি 1 কেজি করে, আমি বলবো মিল মালিকদেরকে 1 কেজি করে প্যাকেট করে 50 কেজি একটা এক বস্তায় ভরেন, আমাদেরকে রেট দেন 1 টাকা লাভ দিলে আমরা 1 টাকাই করবো। আরে আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেব বলছেন যে ইনশাল্লাহ আমরা রোজার মাসে সাজ পাই দিব, আল্লাহ রহমতে আমি আশা করি এই রোজার মাসে আপনারা মজুদারি বলেন দেখি মজুদারি করে আপনারা 1 কেজি আলু 30 টাকা বানান তো, আজকে কে পারবে 1 কেজি আলু 30 টাকা বানাতে মজুদারি করে? আমরা মজুদারি করি না, বাজারে যখন যদি কৃত্রিম সৃষ্টি হয় মাল শর্ট হয় তখন মালের দাম বাড়ে, আমরা মালের দাম ব্যবসায়ীরা বাড়ায় না বাজারে। আচ্ছা কৃষি আলু ফালায় দেয়, আলু ফালায় দেয়, দুধ ফালায় দেয়, কদিন পর দেখেন না এক জিনিস ফালা পেঁয়াজ, আজকে দেখেন পেঁয়াজের বাজার কোথায়? আমি কালকে এই সুতি ভাবনা গেছিলাম। ধন্যবাদ, আপনার সময় শেষ। আসসালামু আলাইকুম, আমি সময় শিকায়িত করবো না, আপনারা যারা মিডিয়া আছেন আল্লাহর কসম আপনারা একটু বাজার দিয়ে নজর দেন, বাজার অনেক কম আছে, ইনশাল্লাহ বাজার দাম বাড়বে না, আমি এই প্রতিশ্রুতি দিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি নয়াবাজার ব্যবসা সমিতি সাধারণ সম্পাদক সন্তোষ বলছি। আমি এত কিছু বলতে পারি, আমি শুধু বলবো যে খাদ্যদ্রব্য হচ্ছে আমরা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতেছি, এই খাদ্য পাকঘাত করার জন্য গ্যাসের প্রয়োজন, এই গ্যাসের খুব সংকট চলতেছে, এখন গ্যাসের জন্য আমাদেরকে পাশাপাশি এলপিজি কিনতে হচ্ছে, এলপিজি কোনো নির্দিষ্ট মূল্য নাই, পাশে পেটে বাংলা আছে, পেটে বাংলা একটা নির্দিষ্ট রেট দিয়ে দিয়েছে, এই সেই রেটে কোনো আমরা এলপিজি গ্যাস পাচ্ছি না। এই আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগ সচিব মহোদয় এবং আমাদের ব্যবসা প্রতিনিধি যারা এখানে আছে তাদের একটা অনুরোধ, পাশে মধ্যে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প চেয়ে বসে পয়সা যারা খুচরা বাজারে এলপিজি গ্যাসটা যারা ব্যবহার করছে সেই গ্যাসটা নিতে না দামে নিতাম করে দিতে আমরা সরি বাজে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকারিয়া ইসলাম, বনশ্রী এ ব্লক বাজার থেকে আসছি, বনশ্রী এ ব্লক বাজারের সাধারণ সম্পাদক। আমি খুচরা বাজারের যেহেতু একজন ওনারা বলে গেছেন নেতাদের দৃষ্টি আকর্ষণ, আমরা নেতৃত্ব দিচ্ছি বাজারে, আমরা নেতৃত্ব দিচ্ছি, আমরা খুচরা বাজারে যারা নেতৃত্ব দিচ্ছি যারা খুচরা বাজার পরিচালনা করি আমরা তারা জানি খুচরা বাজারের ব্যবসায়ীরা খুবই সীমিত লাভে ব্যবসা করে। খুচরা বাজারের ব্যবসায়ীদের উপরে আপনারা যারা ভোক্তা অধিকার থেকে যান তারা আমরা দেখি সচরাচর আপনারা খুচরা বাজারগুলোতেই রেট দেন, আপনারা খুচরা বাজারে রেট না দিয়ে যদি যারা পাইকার এবং সরবরাহকারী যারা মজুত করে রাখে তাদের দিকে যদি দৃষ্টি দেন আমার বিশ্বাস খুচরা বাজারে মূল্য বৃদ্ধি হবে না এবং ভোক্তারাও সঠিক মূল্যে পণ্য কিনতে পারবে। পাশাপাশি আমি এটাও বলতে চাই আপনারা আসন্ন রমজানকে সাথে রেখে যে উদ্যোগটা নিয়েছেন এই মহত উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, এই মহত উদ্যোগকে সাকসেস করতে হলে আপনারা ভোক্তা অধিকার থেকে একটা নির্দিষ্ট মূল্য তালিকা করে প্রত্যেকটা বাজারে দেন। আমরা কথা দিচ্ছি, আমি খুচরা বাজারের একজন প্রতিনিধি হিসেবে বলতে পারি আপনারা যে মূল্য দেবেন যদি আপনারা তার সর্বোচ্চ ঠিক রাখেন কোনো খুচরা বাজারই 1 টাকা ঊর্ধ্বগতিতে যদি মূল্য বৃদ্ধি করে আমরা বাজার নেতৃবৃন্দ যারা আছি আমরা সেই খুচরা বাজারিকে তার দোকান থেকে বিতাড়িত করার যে ব্যবস্থা নেওয়া তার ব্যবসা বন্ধ করার যে ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব, পাশাপাশি আপনারা তো নেবেনি কিন্তু আপনাদেরকে অবশ্যই শিরত দিতে হবে যে আপনারা সর্বোচ্চ ঠিক রাখবেন, আপনারা বাজারের মালের যে সর্বোচ্চ সেটা ঠিক রাখলে বাজার অটোমেটিক চলবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহিম, আসলে আজকে যে মত বিনিময় সভাটা আয়োজন করা হয়েছে এর একটি মতো লক্ষ্য হলো যে পবিত্র রমজান মাসে যাতে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে থাকে। তা আমরা ইতিপূর্বে বিজ্ঞ আলোচকদের আমরা আলোচনা শুনলাম, গোলাম রহমান স্যার যে বক্তব্য দিয়েছেন তা শতভাগ আমার আমি সমর্থন করি, উনি পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু বিষয়ে ডিফিনিশন দিয়ে গেছেন। তবে টিসিপি চেয়ারম্যান মহোদয়ের বক্তব্যের আমি দ্বিমত পোষণ করছি, উনি বলেছেন রমজান আসলে আমাদের একটা দেশের নেচার হয়ে গেছে, দাম বেড়ে যায়। আমি উল্লেখ করতে চাই যে কাঁচা মরিচ কি ইতিপূর্বে 200 টাকা কেজি হয়নি তাতে কোনো দোষ হবে না, তো রমজানে যদি পেঁপের কেজি 10 টাকা বেড়ে যায় তাহলে দেখা যাবে মিডিয়া ভাইরা খুব বড় হেডলাইনে চলে আসে। তা আমি বলবো যে আসলে যেগুলো আমাদের আমদানি যোগ্য পণ্য যেটা আমরা যে পণ্যগুলি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের উপর নির্ভরশীল সেখানে যদি দাম বেড়ে যায় যেমন ভোজ্য তেল, আমাদের দেশে
এক ছটাক পামল তেল তৈরি হয় না, উৎপন্ন হয় না। আমাদের দেশের সোয়াবিন এক ছটাকও উৎপন্ন হয় না। এটা টোটালি নির্ভরশীল হলো ইন্টারন্যাশনাল মার্কেটের উপরে, আমদানির উপরে। আমরা যারা পাইকারি ব্যবসার সাথে জড়িত, ইভেন সরকার বলেন, ভুক্ত বলেন, সবাই আমরা ডিপেন্ডেন্ট হলাম আমাদের যারা বড় বড় আমদানিকারক, যারা এই ফুডটা নিয়ে আসেন, উৎপন্ন করেন, রিফাইন করে তারা বিপণন করেন, তাদের কাছ থেকে আমরা কিনে এনে সারা বাংলাদেশে বিক্রি করি। আর ভোজ্য তেল যেটা বোতলজাত আছে সেটাই মিল মালিকরা আপনার তাদের এই বিভিন্ন পরিবেশক নিয়ে করা আছে, ওনাদের মাধ্যমে এই মালটা ডিস্ট্রিবিউট হয়। যেহেতু আপনার কতটুকু আমি সমর্থন পাবো জানি না, সরকার যে টাইপ কমিশন দিয়ে রেট নির্ধারণ করে দিয়েছে ভোজ্য তেলের ব্যাপারে, ওর চোখে আপনার আন্ডার আপনার পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। আমি বলবো যে বাজারে মুরগির থেকে আমাদের যারা বড় বড় আমদানিকারক আছেন, আমাদের যারা উৎপন্ন করে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের সাথে যদি তফাতফ আলোচনা করে যায়, এই এপিসিসির মাধ্যমে ভোক্তা ডিজি মহোদয় সকলকে ছিলেন, আমাদের সচিব মহোদয় সকলকে ছিলেন, মিলে এই যে রমজান আসলে আরও দু চারটা যদি আপনারা 500 জনকে নিয়ে বসে তাদের কোথায় কী প্রবলেমগুলি আছে এবং চাহিদার তুলনায় যদি নির্বিচ্ছিন্নভাবে আপনার সরবরাহ থাকে, ইনশাল্লাহ আগামী রমজানে আমি দেখি কোনো কোনো প্রবলেমের কিছুই নাই। তবে চিনির বিষয়টা আমি এখনও অনুরোধ করব যে আপনারা যদি পারেন, এটা এক কেজি চিনিতে আপনারা হয়তো অনেকে জানেন না, প্রায় 35 থেকে 40 টাকা আপনার এই চিনির রিফাইনারি মালিক যারা আছেন ওনাদের আপনার সরকারকে পে করতে হচ্ছে। এই পবিত্র মহানন্দন উপলক্ষে ভোক্তাদের দিকে বিবেচনা করে আমি বলবো, চিনি পূর্বে যেমন আমাদের একটা প্যাকেজ ছিল আমদানিতে ক্রুড এবং রিফাইন্ড সুগারের, সেটাকে আবার ই করে পুনর্নিবেশ করে আপনার এই ই করা হোক, উপযুক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাইকে আসসালামু আলাইকুম, সময় না নষ্ট করলাম না। আমার নাম মোহাম্মদ বশির উদ্দিন, আমি ঢাকা মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। কিছুক্ষণ আগে জসিম সাহেব বলে গেছেন, হেলাল ভাই বলেছেন যে আমরা রমজান উপলক্ষে আমাদের কী কী করণীয় আছে। আমি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হিসাবে আমি আশ্বস্ত করতে চাই যে হেলাল ভাই, জসিম ভাই, অধিদপ্তর থেকে যে কোনো সিদ্ধান্ত নেবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা তেল চিনিতে না দিয়ে আমাকে একটু সময় দেন, আমি লেটেস্ট একটা খবর দেব। কোরবানির জন্য আমাদের গরুর ব্যাপারে কথা হয়েছে। আমি গত সপ্তাহে, আমার একটা ছোট্ট ফার্ম আছে, আমি গত সপ্তাহে আমার ছেলেকে আর রাখালকে পাঠিয়েছিলাম পাটগ্রাম হাটে যে কোরবানির জন্য 10টা গরু নিয়ে আসো। মানে আমি কোরবানি দেবো না, মানে আমার ফার্ম থেকে আমি কোরবানি উপলক্ষে বিক্রি করবো। দুঃখজনক ঘটনা, আমার বাসা ফার্মে যখন গরু চলে আসছে, পরশুদিন গরুকে গোসল টুসল করানো হচ্ছে, আমার খামারি বললো ভাই গরুর যে নাকের তলার থেকে ঠোঁট পুরো আমার হাতে চলে আসছে, কী ব্যাপার? আমাকে ওখানে ডাক্তারে জিজ্ঞেস করো, কয় না এটা ওই আইকা নাকি চিপকা পে চিপকা যেটা আছে ওইটা দিয়ে লাগাই দিছে, আইকা দিয়ে এখন পুরো দাঁত দেখা যায়। তো আমি কোরবানিতে এই গরু কী করবো, বা আমার কি এই গরু কোরবানি দেওয়াটা ঠিক হবে? ঠিক হবে না। এখন আমি গরুর মাংস দাম এটা বিক্রি করতে হবে আপনাদের মাধ্যমে। সামনে যেহেতু কোরবানি আগত, আমি অনুরোধ করব যে প্রত্যেকটা হাটের ইজারাদারকে সরকারি তরফ থেকে তাদেরকে নক করা উচিত যে তোমাদের হাট থেকে এই ধরনের রিজেক্ট কোনো গরু পশু যদি বিক্রি করা হয় তাহলে তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। যাই, আমি ঠকছি, আপনারা ঠকবেন না, দেখে নেবেন। আর আপনাদের সবারকে ধন্যবাদ জানাই আপনাদের সব কার্যক্রমের সাথে। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি আগেও ছিল, এখন আছে এবং থাকবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।